আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলার পর মাড়ি ফোলার কারণ সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। দাঁত তুললেই যে মাড়ি ফুলে ওঠে এমনটি কিন্তু নয়, তবে কারো কারো ক্ষেত্রে বিশেষ কিছু কারণে দেখা যায় যে দাঁত তোলার পরে সেই স্থান এভাবে ফুলে উঠে থাকে। তো আসুন জেনে নিই যে কী কী কারণে কেমন হলে দাঁত তোলার পরে এমন মাড়ি ফুলে উঠতে দেখা যায়। প্রথমত কারণ হলো, যদি কোনো দাঁত অতিরিক্ত শক্ত এবং মজবুত হয়ে থাকে আর সেই দাঁত তুলতে গিয়ে অতিরিক্ত প্রেসার দেওয়া হয়ে থাকে, তাহলে দাঁত তোলার পরে সেই স্থান ফুলে উঠতে দেখা যায়। এছাড়া কিছু কিছু দাঁত রয়েছে যেগুলো চোয়ালের হাড়ের সঙ্গে ফিউজড হয়ে থাকে, সেগুলো তুলতে গেলে ডেন্টিস্টদের অনেক বেশি চাপ প্রয়োগ করার ফলে সেই দাঁত তোলার পরবর্তীতে সেখানে ফুলে উঠতে পারে। এছাড়া ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি দাঁত তোলার পরে সেই দাঁতের অংশ বা পুরোপুরি সেই দাঁতটি না ওঠে, তাহলেও কিন্তু সেখানে যন্ত্রণাসহ সেই দাঁতের গোড়া ফুলে উঠতে পারে। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে দাঁতটি তোলার পরেও কিছুটা অংশ থেকে গেছে, যদি এমনটি হয়ে থাকে তাহলেও কিন্তু সেখানে ফুলতে পারে এবং যন্ত্রণাসহ ব্যথা হতে পারে। এমন অবস্থায় সেখানে এক্সরে করে পরবর্তীতে আবারও সেই দাঁতটি যথাযথভাবে তুলে ফেলতে হয়। এছাড়া ভিউয়ার্স, যদি কিনা দাঁত তোলার পরে দাঁত তোলা যে সকেটটি থাকে বা দাঁত তোলার পরে যে গর্তটি হয়ে যায়, সেই গর্তটি যদি ঠিকমতো আপনি যদি ওরাল হাইজিন মেনটেন না করে থাকেন, অর্থাৎ দাঁত তোলার পরে আপনার ডাক্তার আপনাকে যে পরামর্শগুলো দিবে, যেমন জায়গাটি পরিষ্কার করে রাখা, জায়গাটিতে যেন খাবার না জমে, বিভিন্ন ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে থাকবে, সেগুলো যদি আপনি যথাযথ অবস্থায় না মানেন, আর যদি সেই ক্যাভিটি বা গর্তের ভিতরে কোনো খাবার যেয়ে সেখানে পচে যায় এবং ইনফেকশন হয়, তখন সেই স্থানটি আপনার ফুলে উঠতে পারে। এ ধরনের সমস্যা এড়াতে ওরাল হাইজিন যথাযথভাবে পালন করা অত্যন্ত জরুরি, তা না হলে আপনার সেই দাঁত তোলা স্থান ফুলে উঠতে পারে। তো ভিউয়ার্স, একটি দাঁত তোলার পরে অবশ্যই আপনার ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী সে যেভাবে যা বলে সেভাবেই আপনাকে ওরাল হাইজিন মেনটেন করা উচিত। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।